हेलो बंधुरा, आमी सुदीप एंड वेलकम टू फिल्मी रिटेक। ए भिडियोते आमरा ओरिजिनल बक्स अफिस कलेक्शन निये कथा बोलबो। दुटो सिनेमा जेटा रिलीज करेछे हिंदी सिनेमा एवं बक्स अफिसे निरीखे डे टू ते तारा कोथाय दाड़िये सेसब निये आलोचना थाकबे। तो प्रथमे आमाके जे सिनेमाटा निये कथा बोलते हय सेटा होच्छे एनिमल। देखुन सिनेमाटा निये प्रथम थेके मानुषेर मध्ये हाइप छिलो एवं तार रिफ्लेक्शन आमरा किन्तु प्रथम दिन बा जे स्पट बुकिं बा एडभान्स बुकिं सब क्षेत्रे देखते पेयेछि। प्रथम दिन एकटा हिउज जाम्प नेवार पर आमी जोदि सेकेंड दिनेर कथा बोलि सेखाने माउथ पाब्लिसिटी হয়েছে, সেখানে মানুষ সিনেমাটা অলরেডি দেখে লোকজন বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করেছে, তার ফলে এই জামটা আরো বেশি আরো ভালোভাবে উঠে এসেছে। আমি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজের কথা বলি, সিনেমাটা 57 crore কালেকশন করেছে শুধুমাত্র হিন্দি বেল্ট থেকে, এবং সাউথের যদি আমি কথা বলি সেখানে ল্যাঙ্গুয়েজের থেকে এই সিনেমাটা অ্যাপ্রক্সিমেটলি 9 crore বিজনেস করেছে। আমি যদি টোটাল করি এই ব্যাপারটা, মোটামুটি 66 crore বিজনেস করেছে আমাদের অ্যানিমেল। এবং এই কালেকশনটা আমি মনে করি হিউজ একটা কালেকশন, বিকজ যখন এই ধরনের কথা হয় সিনেমা যেগুলো এই সার্টিফিকেট পায় এটা নিয়েও বারবার কথা হচ্ছে, তখন তার টেন্ডেন্সি প্রবণতা মানুষের মধ্যে একটু কম থাকে। তারা এই সার্টিফিকেট মানে অনেক কিছু মিনিং করে নেয় প্রথমতই, বাট সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমাটা হাইয়েস্ট গ্রসিং সিনেমা বা হাইয়েস্ট ওপেনিংয়ের যদি আমি কথা বলি সেখানেও ইন্ডিয়ার top 5 সিনেমার মধ্যে চলে আসছে। সুতরাং বুঝতেই পারছেন সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল কতটা, মাউথ পাবলিসিটি কতটা ভালো হচ্ছে, তার রিফ্লেকশন কিন্তু আমরা এই বক্স অফিসে দেখতে পাচ্ছি। এবং আমি যদি এর ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলি, যেখানে এই সিনেমাটার কালেকশন করেছে গ্রস মোটামুটি 236 crore, মানে একটা হিউজ কালেকশন, দারুণভাবে সিনেমাটা চলছে। এবং যেহেতু ওয়ার্ড অফ মাউথ এত ভালো আছে সিনেমাটার, এত ভালো পারফরমেন্স আছে সিনেমাটায়, মানুষজন কিন্তু আরও দেখবে। আজকে সানডে, আজকের বক্স অফিস দেখার আমি অপেক্ষায় আছি, পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে রাত্রেবেলা। এবং আমি আশা করছি সিনেমাটা দারুণ বিজনেস করবে। এটা কোথায় গিয়ে থামে এই ট্রেন্ডটা, এটা দেখার অপেক্ষায় থাকবো। আপাতত সেরকম রিলিজ, বড় রিলিজ নেই, একদম গিয়ে পরে ডাঙ্কি সালার এই ধরনের সিনেমাগুলো আছে। তো এই যে পুরো একটা বড় লম্বা গ্যাপ পেলো সিনেমাটা, সেটার জন্যও কিন্তু একটা হেলদি ব্যাপার। তো সেই জায়গায় সিনেমাটা কোথায় রিচ করে সেটা দেখার অপেক্ষায় আছি। এবার যদি শ্যামবাহাদুর সিনেমাটা নিয়ে কথা বলতে হয়, দেখুন সিনেমাটার রিলিজ অ্যানিমেলের সাথে হওয়াটা একটা প্রবলেম ছিল। তাছাড়াও সিনেমার মধ্যে অনেক কথাবার্তা আছে যেগুলো অনেকের ভালো লাগেনি, সেরকমভাবে অডিয়েন্স কিন্তু সিনেমাটাকে গ্রহণ করেনি অনেক জায়গা থেকে। অনেক এরকম প্লট বা জায়গা আছে যেগুলোর জন্য সিনেমাটা মানুষের কাছে সেভাবে কানেক্ট হয়নি। তার সত্ত্বেও সিনেমাটা প্রথম দিনের থেকে আমি বলবো সেকেন্ড দিনে ভালো জাম্প নিয়েছে। সেকেন্ড দিনে সিনেমাটা 9 crore টাকার কাছাকাছি বিজনেস করেছে, যেটা আমি বলবো ভালো স্টার্ট। এরকম একটা বড় সিনেমা যেখানে অ্যানিমেলের মতো একটা ঝড় আছে তার সামনে নিজেকে এস্টাবলিশ করা, সেখানে টিকে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং সেখানে শুধু শ্যামবাহাদুর টিকে থাকেনি তা নয়, একটা আমার মনে হয় ভালো ক্যাটারও করেছে। এবং বক্স অফিসে নিজের দাপট তো আমি বলবো কিছুটা হলেও করতে পেরেছে, কিছুটা হলেও নিজের সিগনেচার দেখাতে পেরেছে। এই সিনেমাটা নিয়েও আমার আশা ছিল, এবং আশা করছি আমি যেমন বলছিলাম যে ধরনের সিনেমা একবার মানুষ গিয়ে হলে দেখতেই পারে, সেই জায়গা থেকে আপনারা অবশ্যই গিয়ে দেখতে পারেন শ্যামবাহাদুর। এবং আমার মনে হয় এই সিনেমাটাও গ্র্যাজুয়ালি আরও একটা ভালো দিকে যাবে, একটা একটা ডিসেন্ট বিজনেস অবশ্যই সিনেমাটা করার পটেন্সিয়াল তো আছে। তো দেখা যাক এই দুটো সিনেমা কোথায় গিয়ে থামে। আজকের কথাবার্তা বক্স অফিস কালেকশন এই ছিল। আপনাদের কি মতামত, আপনারা দেখেছেন কিনা সিনেমাটা কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।